গুড ইভিনিং সবাইকে এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর হ্যাপি সানডে টু অল অফ ইউ। কেমন আছো সবাই? কেমন ভাবে এনজয় করছো সানডেটা অবশ্যই জানিও। বেশ কিন্তু গরম পড়ে গেছে দেখো। আর এখন আমি আছি হচ্ছে রান্নাঘরে, আর এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা। তো আজকে তোমাদের সাথে ভাবলাম একটু অন্যরকম ব্লগ শেয়ার করব। সেটা হচ্ছে সানডে মানে দেখো আমরা বাইরে যাই, এ করি, তো আমরা কোথাও এখন বাইরে যাই না। সেই আমাদের অ্যানিভার্সারি দিন গেছিলাম, তারপর থেকে আর কোথাও যাইনি। তো যাই হোক, তো ভাবলাম যে কিছু বানানো যাক। সবসময় যে বাইরে থেকে এনেই খেতে হবে তার কোনো মানে নেই। বাইরে যে বানালে দেখবে সেগুলো একদম হেলদি হয়, সবাই মিলে খেতেও ভালো লাগে, সবাই মিলে এনজয় করেও খাওয়া যায়। তো আজকে ভাবলাম সানডে স্পেশাল ডিনার বানাবো। সেটা হচ্ছে বানাবো হচ্ছে এগ ফ্রাইড রাইস, আর বানাবো ভেজ মাঞ্চুরিয়ান। তো আমি কিভাবে বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের এই কম্বিনেশনটা খেতে কাদের কাদের ভালো লাগে আমায় কিন্তু অবশ্যই জানাবে। সৌরভ খাবে হচ্ছে রুমালি রুটি আর ফ্রাইড রাইস দিয়ে, আমি খাবো ফ্রাইড রাইস দিয়ে খেতে পারি, রুমালি রুটি দিয়েও খেতে পারি, হাত রুটি দিয়েও দেখবো বেশ ভালো লাগে, তন্দুরি রুটি দিয়েও কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না? তো যাই হোক, আর আমাদের আর কদিন পরই আর ঘুরতে যাওয়া। কোথায় যাচ্ছি, কে কে যাচ্ছি সব তোমাদেরকে জানাবো, অন্য ব্লগে জানাবো, আর কদিন পরেই জানাবো, ঠিক আছে? তো সেই নিয়ে এখন খুব এক্সাইটেড। তো এখন এখন সুস্থ থাকাটাই সব থেকে বেশি দরকার, না হলে পরে ঘুরতে যাওয়ার সময় প্রবলেম হয়ে যাবে, তাই না? আর এই দেখো ডলু, হাই করে দাও, হাই বলে দাও, জম দিচ্ছি, হাই করে দাও তুমি আগে। তো যাই হোক, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমি এটা নতুন ফোনে শ্যুট করছি, কিরকম কোয়ালিটি হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে? দেখা যাক ডলুকে সামলে কতটা কি করতে পারি। আজকে রান্না হচ্ছে ভেজ ফ্রাইড এগ ফ্রাইড রাইস আর ভেজ মাঞ্চুরিয়ান। কেমন তোমাদের লাগে অবশ্যই জানাবে, ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? তো চলো আর বেশি কথা না বলে শুরু করা যাক। তাহলে এবার দেখো ভেজ মাঞ্চুরিয়ান বানাতে আমি কী কী নিয়েছি। আর আমি এখানে নিয়েছি হচ্ছে গাজর, একটু ক্যাপসিকাম, একটু পেঁয়াজ, স্প্রিং অনিয়ন যেটা বলে, পেঁয়াজ পাতাকে কুচিয়ে নিয়েছি, একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে বাঁধাকপি, যেটা কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টস হিসেবেই আমার ঠিক ভালো লাগে, আর সোয়া সস, একটু ময়দা। আর এখানে আমি গ্রেভিটা করার জন্য আমি ফাইনলি একদম চপ করে নিয়েছি হচ্ছে রসুন, আদা, আর অল্প একটুখানি লঙ্কা। তো চলো এবার শুরু করা যাক। আর ফ্রাইড রাইসটা বানানোর জন্য আমি গাজরগুলোকে একটু করে কিউব করে নিয়েছি, আর বিনস নিয়েছি, আর ওপর থেকে জাস্ট একটু স্প্রিং অনিয়ন দিয়ে দেবো। তো এবার আমি একটা বলে আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি আর গাজরটা দিয়ে দিচ্ছি। তোমরা এইভাবে মেখেও পকোড়াটা বানাতে পারো, জাস্ট অল্প একটুখানি নুন দিয়ে, বা এটা কিন্তু চপারের সাহায্যে খুব ভালোভাবে এটা চপ করে নিতে পারো, তাহলে মুখেও খুব একটা লাগবে না, আর খেতেও কিন্তু বেশ টেস্টি হবে, একদম পকোড়ার মতো। তো এবার আমি গাজর দিচ্ছি। তো এগুলো আমি আগে থেকে জুলিয়ানের মতো কেটে রেখেছিলাম, কিন্তু এটা আমি ভালো করে চপ করে নেবো। তো দেখো এগুলো আমার কিন্তু একদম খুব ফাইনলি চপড হয়ে গেছে, আর বাদবাকি যেটা আমার ক্যাবেজ ছিল সেটা খুব একটা লাগেনি। তো আমি এবার এই চপিং এইটার মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর আমি হালকা একটুখানি মশলা অ্যাড করেছি। তো যে মশলা থাকবে তোমাদের কাছে, আমি জাস্ট অল্প একটুখানি আলুর দমে মশলা অ্যাড করেছি, আর অল্প একটুখানি ময়দা অ্যাড করছি। এবার এটা খুব ভালোভাবে মেখে নিয়ে পকোড়ার মতো বলের আকারে গড়ে নিতে হবে। তো দেখো এবার মাখতে মাখতে বুঝে যাওয়া যাবে যে কতটা মানে জল লাগবে, কতটা কনসিস্টেন্সি ঠিক আছে কি না। তো চলো এবার এগুলো আমি হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি কড়াইতে, এগুলোকে আমি এবার ডিপ ফ্রাই করে নেব। Thank you.
আর দেখবে এরকম ভাবে পকোড়া কিন্তু খেতে খুব ভালো লাগে, এমনি শুধু শুধুই ভালো লাগে। বর্ষাকালে দেখবে যখন বেশ বৃষ্টি হবে এরকম ধরনের পকোড়া একদম শুধু কফি বা চায়ের সাথে বানিয়ে খাবে, জাস্ট জমে যাবে একদম সন্ধ্যাটা। এই ভেজ পকোড়াগুলো যতক্ষণ না একটু গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ আমি একটু ভালোভাবে ভেজে নেবো, লো টু মিডিয়াম ফ্লেমেই ভেজে নেবো, কারণ খুব বেশি হাই ফ্লেমে দিলে পরে পুড়ে যাওয়ার চান্স থাকবে। তো দেখো এখানে আমার পকোড়াগুলো একদম রেডি হয়ে গেছে আর কিন্তু দারুণ ক্রিস্পি হয়েছে। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে অল্প একটুখানি লঙ্কাও দিতে পারো, কিন্তু যেহেতু ডলু খাবে তো সেই জন্য আমি বেশি লঙ্কা এখানে অ্যাড করিনি, ইভেন কোনো গোলমরিচও অ্যাড করিনি। আর একটা টিস্যু পেপারের ওপর আমি এইগুলো রেখে দিচ্ছি যাতে এক্সেস তেলটা যেটা আছে সেটা যাতে সোক করে যায়। এবার আমি ওই কড়াইতেই তেলটা একটুখানি কমিয়ে নিয়ে আমি ওর মধ্যে আগে থেকে কুচি করে রাখা আদা রসুন লঙ্কা আর পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এবার দেখো এটাকে ভালো করে নাড়াচাড়া করব। আর এটা যেহেতু ভেজ মাঞ্চুরিয়ান খেতে কিন্তু খুব সুন্দর লাগবে, এটা রুটি পরোটা বা হাত রুটির সাথে খেতে খুব ভালো লাগবে, ফ্রাইড রাইসের সাথে তো ভীষণই ভালো লাগবে। দেখো এটা কিছুটা ভাজা হয়ে যা গেলে আমি তারপরে এর মধ্যে চিংসের যে ভেজ মাঞ্চুরিয়ানের মশলাটা হয় সেটা আমি অ্যাড করব, আর অল্প একটুখানি আমি লবণ দিয়ে দিয়েছি। এবার ক্যাপসিকামটা দিয়ে দিলাম, ক্যাপসিকামটা দেওয়ার পর এই যে ভেজ মাঞ্চুরিয়ানের মশলাটা এটা কিন্তু আমি ডাইরেক্ট কড়াইতে দেবো না, একটুখানি জলে গুলে নিয়ে দেব, আর খুব বেশিক্ষণ রান্না করব না, তাহলে পরে ক্যাপসিকামের যে একটা ভালো লাগে একটা ফ্লেভারটা খুব সিদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না। আর আমি এখানে এবার দিয়ে দিলাম অল্প একটুখানি সয়া সস, তাহলে এটা খেতেও খুব ভালো লাগবে। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে ব্ল্যাক পেপারও অ্যাড করতে পারো, লঙ্কা অ্যাড করতে পারো। তো দেখো এটা হয়ে গেছে। আর যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করো, আমি খুব বেশি গ্রেভি করব না, মোটামুটি একটু গ্রেভি রাখবো যাতে ফ্রাইড রাইস বা রুটির সাথে এটা খাওয়া যায়। তো দেখো এবার ওটা আমি একটুখানি জল দিয়ে দিয়েছি, এবার আমি যে পকোড়াগুলো আগে করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি এই গ্রেভিটার মধ্যে, কিছুক্ষণ এবার ফুটে উঠলেই নামিয়ে নেব। আমার ভেজ মাঞ্চুরিয়ান একদম রেডি হয়ে গেছে, আর নামাবার মুখে জাস্ট একটুখানি স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা জাস্ট দারুণ লাগবে। আর দেখো দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল, তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে দেখবে। আমি এই নিয়ে এটা ফোর্থ টাইম বানালাম, তো খুব ভালো হয়েছিল, সবাই বলেছে খেতে। তো চলো এবার ফ্রাইড রাইসটা শুরু করা যাক। তো ভেজ ফ্রাইড রাইসের জন্য আমার তো ভাতটা আগেই করা ছিল, আর একটুখানি তেলে তেল আর ঘি মিক্সড করে দিয়েছি, আর তার মধ্যে আমি গাজর আর বিনসটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। খুব বেশি সিদ্ধ করব না, তাহলে এই গলে গেলে পরে ভালো লাগে না খেতে, বেশ মুখে ঠেকবে, বেশ একটু কচকচ করবে, খেতে খুব সুন্দর লাগে। আর এখানে আমি দুটো ডিম দিয়ে দিয়েছি, স্বাদ মতো নুন দিয়েছি, আর জাস্ট রাইসটা দিয়ে এর মধ্যে কোনো মশলা অ্যাড করব না, জাস্ট এরকম ফ্রেশ রাখবো। শুধু এর মধ্যে আমি একটু ব্ল্যাক পেপার অ্যাড করব, তাহলে পরে খেতে এটা আরও বেশি সুন্দর লাগবে।
তো দেখো রেডি হয়ে গেল আমার এগ ফ্রাইড রাইস। এবারও এটা তো নামাবার মুখে জাস্ট একটুখানি স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম আর অল্প একটুখানি সয়া সস আমি অ্যাড করেছিলাম। তো এটা বানানো হয়ে গেল। খেতে কেমন হয়েছে? খুব সুন্দর খেতে হয়েছিল। আর তোমরা বাড়িতে বানাবে যারা এখনও বানাওনি ভেজ মাঞ্চুরিয়ানের সাথে এগ ফ্রাইড রাইস, এটা চিকেন দিয়েও তোমরা করতে পারবে, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। কেমন হলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে আবার পরের দিন নেক্সট একটা ব্লগে। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।